সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আর আল্লাহ তালার শান্তির রাজ্যে যে সমস্ত দুর্নীতিবাস পলিটিশিয়ান রয়েছে আর যে সমস্ত ধর্মজীবী মোল্লা রয়েছে এদের থেকে আল্লাহ আল্লাহতালার কাছে আশ্রয় চাচ্ছি রবে শান্তির রাজ্যে আপনাকে আমাকে কি করতে হবে আর কি না করতে হবে সেগুলি সব একটি কনস্টিটিউশনের ভিতরে আল্লাহ দিয়ে রেখেছেন আর যখন আমরা এই কনস্টিটিউশনকে মজবুত ভাবে আঁকড়ে ধরব তখন আমাদের যাবতীয় সমস্যার সমাধান আল্লাহ দিয়ে দেবেন তিন নম্বর সুরা আলে ইমরান এর একশো তিন নম্বর আয়তে আল্লাহ বলছেন ওয়া তাসিমু বি হাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফারাকু তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রাজ্য এই কনস্টিটিউশন মজবুত ভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়ে না বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক এবং মাঝহাবে বিভক্ত হয়ে না ছয় নম্বর সুরা আল আনআম এর 153 আয়াতে বলা হচ্ছে ওয়ানহাذا সিরাতি মুস্তাকিমান ফাততাবিউহু ওয়া লা তাতফারাক বিকুম আন সাবিলি এটি আমার সোজা যা সুপ্রতিষ্ঠিত তোমরা সবাই এই পথের অনুসরণ করো ওলা তাত্তা তাতাবিউস সুবুল নানান পথে যেও না এই গ্রন্থ আপনার এবং আমার এই গ্রন্থ আপনাকে এবং আমাকে সুসংবাদের সাথে এই পৃথিবীতে পাঠিয়েছে আর সুসংবাদ কি যে আপনি যখন এটি মানবেন তখন এর ভিতরে যে বিধান রয়েছে সেই বিধানকে যখন আপনি আমি ফলো করব তখন এই বিধান আপনাকে এবং আমাকে এই পৃথিবীতে থাকার খাওয়ার পান করার এবং পড়ার সুব্যবস্থার জন্য অর্থ দিয়ে রেখেছে আর সেটি কি আট নম্বর সুর আল আনফালের প্রথম আয়াতে ইয়াস আলু নাক আনফাল কুলিল্লাহ রসুল ফার্তাকুম তোমার কাছে মানুষেরা খনিজ সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করলে তুমি বলে দেবে খনিজ সম্পদ আল্লাহ এবং তার রাসুলের জন্য এবং বাইনিকুম আর তোমাদের নিজেদের মধ্যে সংশোধনের জন্য দাঁড় করার জন্য এটি খরচ করতে হবে যখন আমরা কোরআনের ষোলো নম্বর সুরা আর নাহাল এর আয়াত নম্বর নব্বই তে দেখি সেখানে বলা হচ্ছে ইন্নাল্লাহ ইয়ামর উবেল আদুলী ওয়ালেহসান নিশ্চয় আল্লাহ কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে এবং ন্যায় বিচার কায়েম করার জন্য হুকুম দিচ্ছেন আজ দুই চব্বিশ সাল কোটা নিয়ে কত কথা বলছে কোটা আন্দোলন চলছে এই আন্দোলনের পক্ষে বেশিরভাগ লোক কিন্তু দুই সালে হয়েছে তো কোটা বিরোধী আন্দোলন আমাদের দেশে চলছে কোরআনের সাতষট্টি নম্বর সোরা আল মুল্ক এর প্রথম আয়াতে আল্লাহ বিয়াদিহিল মুল্ক আল্লাহ তালার বরকত মহিমা যার কন্ট্রোলে রয়েছে যার পাওয়ারে রয়েছে যার মুঠোর ভিতরে রয়েছে একটি বিশেষ রাষ্ট্র আর সেটি হচ্ছে এই দুনিয়া এই জগৎ তো রবে শান্তির রাজ্যে আজ আল্লাহ তালার এই ইসলামী কিংডম কতগুলি টুকরাতে বেটি আছে সেটি আমরা সবাই জানি দুইশো চোদ্দটি মোড়ল তারা কিনা আল্লাহ একটি রাষ্ট্রকে টুকরা টুকরা করেছে এই মোড়লরা আবার সব মিলে জুলে এক আবার এই মোরলদের ভিতরে আবার দুই পার্টি হয়ে গেছে এক পার্টি আর পার্টিকে মারার জন্য অস্ত্র হাতিয়ার তৈরি করছে আবার এদের যারা গুণ গায় তাদের আবার এই মোড়লেরা কিছু পয়সা দেয় তো টাকা যখন কথা বলে তখন সত্য চুপ করিয়ে নিতে পারে আজকের এই দিনে আপনি যদি ভদ্র সাজেন তাহলে আপনাকে সবাই মনে করবে আপনি ভিতু আর আপনি আমি যদি নিরীহ হয়ে যাই তো বিপক্ষের লোকেরা আমাদেরকে মনে করবে দুর্বল আর যদি আপনি সৎ কর্ম পরায়ণশীল হন তো অসৎ কর্মী যারা তারা সবাই আপনাকে আমাকে বোকা ভাববে আর যখন আপনি স্পষ্ট কথা বলবেন তখন আপনি স্পষ্ট যখন বক্তা হবেন তখন অস্পষ্টবাদী যারা তাদের দৃষ্টিতে আপনি হবেন কি হবেন আপনি শত্রু আমাদের দেশ পাঁচ দশকের উপরে হয়ে গেল উনিশশো থেকে উনিশশো এর ইতিহাসে মুসলমান সমাজ শিয়া হোক সুন্নি হোক সালাফি হোক তাদেরকে আল্লাহ একটি দেশ দিয়েছিলেন উনিশশো থেকে আজ দুই সাল উনিশশো পর্যন্ত পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান এই পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে শেখানো হয়েছে তারাই আমাদের উপরে শুধু জুলুম করত। কিন্তু কেউ আমাদেরকে শেখায়নি যে তারা তো করত কিন্তু পূর্ব পাকিস্তানের নেতাদের নিয়ে করত। তো পূর্ব পাকিস্তানের এক নেতারা আমাদের উপরে খুব বেশি জুলুম করেছে পশ্চিম পাকিস্তানের নেতাদের সাথে নিয়ে তো উনিশশো একাত্তরে আমাদের এই ভূখণ্ড আমাদের নিজস্ব হয়ে গেল পূর্ব পাকিস্তানের যুগে যারাই আমাদের উপরে জুলুম নির্যাতন করেছিল যারাই বড় বড় নেতা নেত্রী সেজে ছিল তারাই কিনা আজও আমাদের উপরে জুলুম নির্যাতন করে চলেছে সাথে এমন কিছু লোক নিয়েছে যাদেরকে কিছু টাকা পয়সা দিলে চুপ হয়ে যায় আল্লাহ রব আলমিন তো বলে দিলেন যে আমরা রবে শান্তির রাজ্যে সবাই যদি মিলেমিশে আল্লাহ তালার কনস্টিটিউশনকে আঁকড়ে ধরি তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না কিন্তু আমাদের একের পর এক আন্দোলন করতেই হচ্ছে পাঁচ দশকের উপরে হয়ে গেল বাংলাদেশ কিন্তু আমাদের দেশের সন্তানেরা বিশেষ করে যারা স্টুডেন্ট এরা সফল হতে পারে না কারণ এদের ভিতরে আবার মির্জাফর পয়দা হয়ে যায় যারা কিনা সামান্য টাকা পয়সা নিয়ে কি করে কেটে পড়ে অথবা দুমুখ হয়ে তারা জীবন কাটায় অনেকের চেহারা আবার সবাই চিনতে পারে না তো আন্দোলন যদি কেউ সফল করতে চায় তাহলে আন্দোলনকারীদের কিন্তু নির্দিষ্ট এবং পূরণযোগ্য দাবি থাকতে হবে দাবির পক্ষে জনমত গড়ে তুলতে হবে নেত্রে তো ঠান্ডা মাথায় দিতে হবে ক্রমাগত ঘাড় তেড়ার মতো নিজ দাবিতে অটল থাকতে হবে তো এই কাজগুলি যদি যারা আন্দোলন করে এদের ভিতরে মুনাফিক চরিত্রের কেউ না আসে তাহলে এই আন্দোলন সফল হতে বাধ্য এর একটি উদাহরণ যখন কোটা আন্দোলন হয়েছিল তাতে আমরা সবাই দেখেছি আবার শুরু হয়ে গেল আমি আমার দেশের সকল ভাই বোনদেরকে বলতে চাই আপনি এবং আমি যদি সত্যবাদী হই কোরআন আপনাকে আমাকে সদা সত্য কথা বলতে বলে তেত্রিশ নম্বর সুরা আল আহজাবের সত্তর নম্বর আয়াত মতে আর নয় নম্বর সুরা আত আবার একশো উনিশ নম্বর আয়াত মতে আমাদেরকে কি শিক্ষা দেয় মোহাম্মদ সত্যবাদীদের সাথে থাকতে হবে তো আপনি এবং আমি যখন সত্যবাদী হব তো আপনার এবং আমার পরিবারের কেউ যদি এই এই দেশের ব্যাংক লুট করে এই দেশে দুর্নীতি করে এই দেশে ভোট চুরি করে এই দেশে ভোট ডাকাতি করে তাহলে এদের বিরুদ্ধে আপনাকে আমাকে কি করতে হবে কথা বলতে হবে যারা এদেশে খাবারে ভেজাল মেশাচ্ছে যারা ধর্ষণ করে চলেছে যারা ঔষধে ভেজাল মেশাচ্ছে তো কোনো না কোনো ভাবে যখন আপনি আমি জানতে পারবো যে এই ব্যক্তিটি আমার পরিচিত আপনার পরিচিত তো পাঁচ নম্বর সুর আল দুই নম্বর আয়াতের দৃষ্টিতে আপনাকে কি করতে হবে এই ধরনের লোকদের সহযোগিতা করতে পারবেন না গুনাহের কাজ এবং বিদ্রোহমূলক আগেই চলেছে এদের কখনো আপনি আমি কি করতে পারবো না সহযোগিতা করতে পারবো না তা আমাদের দেশে এক এক সময় এক একটা পরিস্থিতি তৈরি করে নেওয়া হয় কিছুদিন পূর্বে আমরা শুনলাম জেনারেল আজিজ এবং বেনজির নিয়ে কথা হচ্ছে বেনজিরের টাকা পয়সা এতগুলি কোথেকে আসলো জায়গা জমি কিভাবে আসলো সেটিকে ডেকে দেওয়ার জন্য আবার একটি নাটক তৈরি হয়ে গেল আর সেটি এত বড় একটা নাটক যেটা কিনা আমাদের দেশের ভিতরে রেল লাইন বিছানো হবে তো রেল লাইন বিছানো হবে ঠিক আছে রেল লাইন বিছালে তো মানুষের উপকারই হবে কিন্তু আমাদের দেশের যে খনিজ সম্পদ যে খনিজ সম্পদ জনগণের দাঁড় করানোর জন্য ব্যবহার করা উচিত ছিল সেটি কি ব্যবহার করা হচ্ছে আঠারো কোটি তো মানুষ খনিজ সম্পদের টাকা যদি সকলকে দেওয়া হয় বেশি না এক কোটি করে দিলেও তো সবাই দাঁড় হয়ে গেল এবার ভারত কেন যদি মায়ানমারও চায় যে আমাদের দেশের মধ্য দিয়ে একটি রেল লাইন নিয়ে নেবে বা ভারত নিয়ে নেবে বা অন্য কেউ নিয়ে নেবে তাতে সমস্যা তো ছিল না কিন্তু ন্যায় বিচার আমাদের দেশে নেই ন্যায্য পাওনা দেশের লোকেরা পাচ্ছে না পড়াশোনা এসে গেছে শিক্ষা ব্যবস্থা শেষ করে দেওয়া হয়েছে এর জন্য ভারতের র তাদের যে পরিকল্পনা ছিল পূর্ব পাকিস্তানের যুগে সেটি তারা সাকসেস হয়ে গেছে এখনই রেলের যে কাহিনীটা সেটিকে আবার করার জন্য ঢেকে দেওয়ার জন্য খেপিয়ে দেওয়া হলো তুলে ধরা হলো কোটা আন্দোলন বেনজিরকে ঢাকার জন্য আরেকটা ইস্যু তৈরি হলো আবার সেই ইস্যুকে যার সাথে সম্পর্ক ভারতের সেটিকে ঢাকার জন্য এবার দেশের সন্তানদের দিয়ে এই আন্দোলন শুরু করানো হলো আর দেশের সন্তান এরা তো কখনো বোঝেনি কারণ এরা বোঝে কম এরা ঘটনা ঘটার পরে বোঝে দেশের মানুষ সবাই জানে কোটা অবশ্যই একটা অবৈধ পন্থা কোটার কারণে যোগ্যতা অকেজ হয়ে পড়ে তা আমি ব্যক্তিগতভাবে সকলকে বলবো যে আসুন আমরা সবাই এই সিস্টেমটাকে না বলি কোটা বাতিলের জন্য এবং ভুয়া যোদ্ধা বাতিলের জন্য আমার জোরদার দাবি রয়েছে আমাদের দেশে ভুয়া মুক্তিযোদ্ধা অনেক তো ভুয়া মুক্তিযোদ্ধারাই চাচ্ছে এই কোটার ব্যাপারটা তো দেশের মালিক তো জনগণ কিন্তু এই জনগণ জানে না ভারতের সাথে কি চুক্তি করা হচ্ছে এখন মুক্তিযুদ্ধ যদি আমরা দেখি সেটি ছিল একটি জনযুদ্ধ শতকরা নব্বই ভাগ লোক মুক্তিযুদ্ধে সহায়তা করেছে সনদপ্রাপ্ত কিছু লোকের জন্য বাকিরা সবাই কিন্তু বঞ্চিত হচ্ছে আমি তো এমন ব্যক্তিকেও জানি যে এই যুদ্ধের সময় পশ্চিম পাকিস্তানে ছিল কিন্তু এখন সে মুক্তিযোদ্ধা ভাতা খায় এবং ইসলামাবাদে ছিল মানে রে তো সে কিভাবে নিয়েছে কারণ তার ভাই এদেশে বড় একজন অফিসার বাড়ি মাদারীপুর আমি আপনাদের সকলকে বলতে চাই মেধাহীন ব্যক্তি চাকরিতে যদি থাকে জনগণ সরকারি সেবা থেকে বঞ্চিত পাবে বঞ্চিত হবে মেধাহীন আপনি তাকে মেধার জায়গাতে এনে বসাতে চাচ্ছেন এটি আদৌ কি সম্ভব আর বাবার পেশা ছেলে পাবে ছেলের পরে নাতি পাবে এটি হাস্যকর এখন যদি আমরা মনে করি যে না এটি সরকার বলেছে তাহলে সেটি করতে হবে যখন এই সিস্টেমটা চলবে গভর্নমেন্ট যখন এই ছাত্রদের বিরুদ্ধে চলে যাচ্ছে আবার আদালত চলে যাচ্ছে তো দেশ শুধু মেধা মেধাশূন্য না দুর্নীতিতেও বৃদ্ধি পাবে তাতে কিঞ্চিত সন্দেহ নেই কোনোভাবে আপনারা আমাকে বোঝাতে পারবেন কিছুদিন পূর্বেই আমরা দেখলাম মুক্তিযোদ্ধা কোটার পক্ষে কোরআন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল সাহেব আল্লাহ তালার কোরআনের একটি আয়াতকে অপব্যাখ্যা করলেন এবং মন গড়া দলিল দিলেন কিন্তু উনার জানা উচিত ছিল যে সামান্য সামান্য দিনের পৃথিবী খুশি করার জন্য বাকি সব বিষয়ে কোরআনের আইন উনার চোখে ধরা পড়ে না নির্বাচন ব্যবস্থা বলেন এতিমের হক বলেন বিচার ব্যবস্থা নষ্ট সেটি সঠিক করার চিন্তা বলেন রিবাখরদের ঘুষখরদের বিরুদ্ধে রব্বানী বিধানের নির্দেশ কি সেটি বাস্তবায়ন নিয়ে উনার কোনো মাথা ব্যথা নেই কিন্তু উনি কোরআনের আট নম্বর সুরা আনফাল এর একচল্লিশ নম্বর আয়াত কে অপব্যাখ্যা করেছেন আর করবেন না কেন কারণ তিনি তো কোরআন শেখেননি কিভাবে কোরআনের দোহাই দিয়ে একটি দেশের প্রধানকে খুশি করতে হয় এই বিদ্যাটা আমাদের দেশে খুব বেশি শেখানো হয় কোরআনের আট নম্বর সোরা লানফলের একচল্লিশ নম্বর আয়াতে বলা আছে

আল্লাহ এবং আল্লাহ তালার বিশেষ বার্তাবাহক রাসুলের জন্য তার ঘনিষ্ঠতার আত্মীয়দের জন্য এতিম এবং কোরআনের কাছে যারা ব্যস্ত তাদের জন্য যদি তোমরা আল্লাহ তালার প্রতি আস্তাবান হয়ে থাকো আর আমি আমার বান্দার কাছে যা কিছু ফুরকান তথা সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যর দিনে দিয়ে থাকি যেদিন দুটি জিনিস একত্রে মিলিত হয় জাকাত এবং সাদাকাত আসলে আল্লাহ তালাই সকল বিষয়ের উপর কুদরত রাখেন পূর্ণ ক্ষমতা রাখেন তো এখানে আল্লাহ না যে এই প্রফেসর যে কথাগুলি বলেছেন সেগুলি আমি একটি ভিডিওতে অবশ্যই তুলে ধরেছি আপনাদের সুযোগ হলে দেখে নিতে পারেন তো কোরআনকে অমান্য করার জন্য যে প্রচেষ্টা উনি চালিয়ে সেটি আবার বিভিন্ন পত্রিকাতে দিয়েছেন তো তো একটি একটি জাতি তখনই শেষ হয়ে যায় যখন জাতির লোকেরা সত্য জানার পরে বলতে আর চায় না বা বলতে পারে না অথবা বলার জন্য তারা আর আগ্রহ দেখায় না পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক দেশের দুই অঞ্চলের বৈষম্য দূর করার জন্য ছয় দফা রূপরেখা দেওয়া হয়েছিল পাকিস্তান সেই ছয় দফা গ্রহণ না করায় তা আন্দোলনে কিন্তু রূপ নেয় পরবর্তীতে বৃহত্তর মুক্তিযুদ্ধের মাধ্যমে শেষ হয় তো সেই স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে যাওয়ার পরেই সেই একই বৈষম্য আবার প্রকট হয়ে চলেছে এ হচ্ছে আমাদের স্বাধীন বাংলাদেশের রূপরেখা মনে রাখবেন আমাদের দেশের জন্য যারা স্বঘোষিত জ্ঞানী যারা স্বঘোষিত বুদ্ধিজীবী এই জ্ঞান পাপীরাই দেশের উন্নয়নের জন্য প্রধান বাধা মুক্তিযোদ্ধাদের নাতিরাও কি যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধাদের কি প্রাপ্য কৃতিত্বটা দেওয়া হচ্ছে না আবার ধর্মকে ব্যবহার করে যত সব কুযুক্তি তো আমাদের দেশে যখন এই ধরনের প্রফেসর যারা কিনা ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গাতে সেগুলি তারা মাথায় ধারণ করে আবার সেখানে এমন লোকও রয়েছে যারা কিনা স্পষ্টবাদী তো একাত্তরের চেতনা নামে কোনো সুরা যদি আবিষ্কার করা যেত তো সেই চিন্তাও এই আল্লাহ তালার গ্রন্থ আল্লাহ কালাম আল কোরআন স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধান কখনো হতেই পারে না গণতন্ত্র তো গণতন্ত্র কারণ কোরআন হচ্ছে রব্বানী তন্ত্রের সংবিধান আর এই সংবিধানের বিপরীত চারটি সংবিধান রয়েছে গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং তো মুক্তিযোদ্ধা সার্টিফিকেট যদি এই প্রফিসারের না থাকে তাহলে ওনাকে একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া উচিত আর আমি যশোরি বলতে চাই আমাদের দেশে যারা শিক্ষক মহোদয় তারা অন্তত একবার হলেও কোরআন পড়ে নিন বাংলা ভাষায় তাহলে বুঝতে পারবেন যে আমাদের করার দরকার কি আর করার কাজ কি এবং না করার কাজ কি সেগুলি আল্লাহ আমাদের সবাইকে বুঝিয়ে দেন আপনি আমি যখন পড়বো তখন এটা আপনার আমার বুঝে আসবে প্রভাব প্রতিপত্তি লোভ লালসা ক্ষোভ মানুষকে হিতায়িত জ্ঞান শূন্য করে তোলে এটি আমাদের দেশের শিক্ষকেরা তো জানেই না শিক্ষার্থীরাও জানে না আমাদের দেশের সাংসদ ছিলেন মমতাজ তিনিও কিনা কোরআন হাদিসের ফত দেন গণতন্ত্রের সর্বোচ্চ মোকামে যারা বসে আছে তারাই কিন্তু মুখে স্লোগান দেয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মূলত দেশ থেকে লুটপাট করে তারা ভিন দেশে বসে খায় আবার নতুন যারা একটু আগে বাড়তে চায় তাদের ভিতরে আবার অধিকাংশরা বিক্রি হয়ে যায় তো শিক্ষকতার মতো মহান পেশাকে অপবিত্র করে এক শ্রেণীর শিক্ষকেরা তাই তারা এই ধরনের চামচামি পছন্দ করে ওনার কথা মতে দাঁড়াচ্ছে মুক্তিযোদ্ধারা বিজিত তাই তারা আশি শতাংশ দেশের সুবিধা ভোগ করবে আর বাকি বিশ শতাংশ আমরা গরিব দুঃস্থ যারা রয়েছি এর মানে শিক্ষিত হওয়ার চেয়ে অশিক্ষিত থাকাই ভালো বিজিত আর বিজয়ী বাহিনীর পার্থক্যই তো প্রফেসর সাহেব বোঝেননি অথচ তিনি একজন পিএইচডি ডিগ্রিধারী কোরআন এমন কিছু লোকদেরকে ইবলিস এবং শয়তান বলে যারা দেখতে মানুষের মতো কিন্তু কাজকর্ম চিন্তা চেতনা ইবলিসকেই কে হার মানায় তো আপনাকে এবং আমাকে তোলবাজি যদি শিখতে হয় তোলবাজি করতে গিয়ে যদি কোরআনের অপব্যাখ্যা করতে হয় তো উনিশশো সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ নতুন ভূখণ্ড জয়লাভ করেনি বরং নিজেদের ভূখণ্ড থেকে শোষকদের বিতাড়িত করেছে আর আজও যারা এই দেশের নুন খেয়ে লবণ খেয়ে যারা নেমো খারাম হচ্ছে তাদের বিরুদ্ধে ঠিকই ছাত্রদের উঠে দাঁড়ানো উচিত যখন আমরা মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধের সময় যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের বয়স নিয়ে যদি আমরা একটু দেখি শেখ মুজিবুর রহমান একান্ন বছরের ছিলেন তাজউদ্দিন ছেচল্লিশ বছরের জিয়া রহমান ছত্রিশ বছরের খালেদ মুশারফ ৩৫ বছরের কর্নেল তাহের চৌত্রিশ বছরের মোহাম্মদ ফরহাদ ৩৩ বছরের শেখ মনি ৩৩ বছরের সিরাজুল আলম খান তিরিশ বছর ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তিরিশ বছর মতিয়া চৌধুরী উনত্রিশ বছর তুফাইল আহমদ আঠাইশ বছর আবার এইভাবে যদি অনেকের আমরা দেখি আব্দুর রাজাক আঠাশ বছর আসম ও আব্দুর রব আঠাশ বছর শাহজাহান সিরাজ আঠাশ বছর রাশেদ খান মেনন আঠাশ বছর সিরাজ শিকদার সাতাশ বছর নুরে আলম সিদ্দিকী সাতাশ বছর হাসানুল হক ইনু পঁচিশ বছর আব্দুল কুদ্দুস মাখন চব্বিশ বছর তো এই লোকগুলি নেতৃত্ব দিয়েছিলেন আর অন্যান্যরা তো রয়েছে তো আজ যারা কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন শিক্ষার ভ্যাট বিরোধী আন্দোলনে সরকারকে নত হতে বাধ্য করা হয়েছিল দুই হাজার আবার এখনো চলছে দুই হাজার চব্বিশে জানি না ফাইনালে কি হবে কারণ যখন এই দলের ভিতরে কিছু লোকেরা দুমুখ হয়ে যায় তখন ফাইনালে যাওয়া মুশকিল হয়ে যায় তো এখন নেতৃত্ব দিবে তো এই সব শিক্ষিত লোকেরা আমাদের দেশে কিন্তু ধর্মীয় ধর্মীয় দল দল রয়েছে যেমন দেওবান্দি একটি দল বেরেলবি মতবাদের একটি দল আহলে হাদিস আবার জামাত শিবির এদের আবার দল উপ দলে আবার এদের থেকেও বিভক্ত রয়েছে এরা কিন্তু এই মুহূর্তে সবাই চুপচাপ বসে আছে ভারতের দেওবান্দি ফিরকা দেওবান্দি ফিরকার যত দল উপদল রয়েছে জামাত ইলিয়াস মেওয়াতি বলেন তাবলিগি জামাত সাদ গ্রুপ বলেন জুবাইর গ্রুপ বলেন ইলিয়াস আত্মার গ্রুপ বলেন আবার ইসলামী আন্দোলন চরমোনাই বলেন জমিয়াতে ইসলাম ওয়াক্কাজ এমপি আবার আমাদের দেশে রয়েছে জমিয়াতে ইসলাম নূর হোসেন গ্রুপ খিলাফত আন্দোলন খিলাফত মজলিস ইসলামী ঐক্যজোট আজিজুল হক ইসলামী ঐক্যজোট আমিনী গ্রুপ ইসলামী ঐক্যজোট মিসবাহুর রহমান গ্রুপ ইসলামী ঐক্যজোট ইজাহারুল ইসলাম গ্রুপ নিজামে ইসলাম হেফাজতে ইসলাম এরা সবাই মূলত হচ্ছে উলামায় কংগ্রেস আর দেশপ্রধান আমাদের এই মুহূর্তে তিনি হলেন বিজেপি মার্কা আবার এই দেশপ্রধানের কিন্তু উলামায় কংগ্রেসরা এক হয়েছে ভারতে কিন্তু তা না আবার বেরেল একটি ফিরকা রয়েছে তাদেরও আবার দল উপদল রয়েছে যেমন আহলে সুন্না জামাত চট্টগ্রাম ফুলতলি সিলেট দেওয়ানবাগি রাজারবাগি কুতুববাগী ফুলেশ্বরী সুরেশ্বরী এনায়েতপুরী আটরশী চন্দ্রপুরী মাইজ ভান্ডারি গাওসিয়া কমেটি এরা সবাই আমাদের দেশে সরকারের হয়ে কাজ করে আহলে হাদিসদের আবার রয়েছে জমিয়াতে আহলে হাদিস গুরাবাই আহলে হাদিস আহলে হাদিস আন্দোলন গালিব আহলে হাদিস আন্দোলন আব্দুর রাজাক হাদিস তাবলিগে ইসলাম জমিয়াতে সুব্বানে আহলে হাদিস কুতুবি সালাফি আহলে আহলে আদিস। এগুলি সব মূলত গভর্নমেন্টের হয়ে কাজ করে আবার কিছু জঙ্গি রয়েছে হিজবুত তাহরির বলেন হিজবু তাহিদ তহিদ বলেন হরকাতুল জিহাদ বলেন আইএস বলেন আল কায়দা বলেন এগুলিও আমাদের দেশে রয়েছে তো এরা সবাই কিন্তু রব্বানি বিধানের বিপরীত এরা মুখে সবাই আপনাকে আমাকে বলবে যে আমরা তো আসলে সত্যটাই চাই এখানে শান্তি কায়ে হোক মূলত মুখে বলবে তো কোটা বিরোধী যে আন্দোলন এই মুহূর্তে আমাদের দেশে চলছে সেই আন্দোলন যদি আপনি আমি মনে করি যে এখানে সহযোগিতা করতে হবে কোটা বিরোধী আন্দোলনে কিন্তু এখানে এমন কিছু লোক রয়েছে যারা কিনা বহরূপী যারা কিনা এদের থেকে বাঁচা খুব দরকার তো আপনাকে আমাকে সবসময় যে জিনিসটা মনে রাখতে হবে যখন আপনি এবং আমি সত্যের জন্য লড়াই করব। তো সত্যটা কোথায় সেটি আমা আমরা যখন আল্লাহ তালার কনস্টিটিউশনটা আঁকড়ে ধরবো সত্য সেখানে পাব তো পৃথিবীতে কোটা নিয়ে কিন্তু সবাই বিভক্ত হচ্ছে আমাদের দেশে মুক্তিযোদ্ধা কোটা আবার ভারত উপমহাদেশের সব দেশগুলিতে কেউ কেউ নিজেদের পীরের তরিকা নিয়ে কোটা সিস্টেমে চলে গেছে আবার কেউ জামাত ইসলামী এবং শিবিরে এসে কোটা সিস্টেম তৈরি করে নিয়েছে চার মাজাবের চারটি আলাদা আলাদা কোটা রয়েছে হানাফি সাফি মালিক ঠিক একই কায়দায় মুসলমান সমাজের তিনটি বিশাল কোটা রয়েছে একটি হল সুন্নি একটি শিয়া একটি সালাফি এসব কোটা সিস্টেম আবার ছোট ছোট কোটাও রয়েছে আমাদি কাদিয়ানি বাহাই আগাখানি রাফিজি বুহেরি দাউদি তো আমাদের দেশে বিএনপি মার্কা যারা মুসলমান তারা কোটা তৈরি করেছে জাতীয়তাবাদকে নিয়ে আবার কেউ কেউ আসে সেকুলার কোটায় তারা কিন্তু খুব বেশি হাবুডুবু খাচ্ছে তো এখন এই যে কোটা আমদানি রবের রাজ্যে করা হয়েছে সবচেয়ে বেশি কোটা আমরা আমাদের দেশে দেখতে পাই আবার ইহুদিদের মাঝে রয়েছে খ্রিস্টানদের মাঝে বড় বড় চারটি রয়েছে ক্যাথলিক আবার অর্থোডক্স আবার এদেরও ছোট ছোট আলাদা কোটা রয়েছে মুসলমান সুন্নিদের ভিতরে শিয়াদের ভিতরে এবং সালাফিদের ভিতরে মিলে টোটাল একশো পঁচিশটি কোটা রয়েছে তো এরা সবাই বিভিন্নভাবে স্টেশন খুলে নিয়ে সেখানে তারা স্লোগান দিচ্ছে তো মূলত এরা সবাই রব্বানি সিস্টেমের বিপরীত চলে যে বড় বড় যে চারটি কোটাতে এই পৃথিবী চালানো আছে মোড়লদের দিয়ে সেই চারটি কোটাতে চলে গেছে কেউ গণতন্ত্রের কেউ রাজতন্ত্রের কেউ সমাজতন্ত্রের কেউ মূল্যাতন্ত্রের আবার কেউ কেউ রয়েছে এদের আবার বিপরীত কিন্তু রব্বানি কোটাতে কেউ আসতে রাজি না আমরা যখন শেখ মুজিবুর রহমান সাহেবের কথা শুনি তিনি কি বলেছেন বাংলার মাটি থেকে দুর্নীতি উৎখাত করতে হবে এটা তিনি বলেছেন দুর্নীতি আমার বাংলার কৃষক করে না দুর্নীতি আমার বাংলার মজদুর করে না দুর্নীতি করে আমাদের শিক্ষিত সমাজ এখন শিক্ষিত সমাজ দুর্নীতি কখন করে যখন তারা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে না আমাদের দেশে আমরা দেখেছি উপসচিব কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় তো মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব তিনি কে নামটা দেখুন সুবোধ চন্দ্র ঢালি আবার এই যে লোকটিকে দেখতেছেন ইনি আমাদের দেশে একজন বিশাল নামি দামি ব্যক্তি ইনি কোটা বিরোধী রাজাকারের বাচ্চাদের উপর আমার বমি করে দিতে ইচ্ছা হয় জাফর ইকবাল আচ্ছা আবার চাকরির জন্য আমাদের দেশে যারা মেধা খাটিয়ে অনেক কষ্ট করে তারা চাকরি নেওয়ার জন্য যখন লাইনে দাঁড়ায় তখন তারা আবার জানতে পারে যে চাকরিতে উচ্চ পদগুলো ভারতীয়দের দখলে বাংলাদেশি যুবকেরা বেকার তো এইভাবে তারা আবার লাইনে যায় লাইনে দাঁড়ানোর কারণে তারা কিন্তু কারণ মুখে নেই কারণ হাসবে কি করে আবার এই যে কোটা সিস্টেম এখন আসুন আমরা একটু শেখ সাহেবের তাদের ভালোবেসো কারণ তোমার হুকুমেশ জীবন দিবে তোমাকে শ্রদ্ধা অর্জন করতে হবে সে শ্রদ্ধা অর্জন করতে হবে তোমাকে শৃঙ্খলা শিখতে হবে নিজকে সৎ হতে হবে নিজকে দেশকে ভালোবাসতে হবে মানুষকে ভালোবাসতে হবে এবং চরিত্র ঠিক রাখতে হবে নিজকে সৎ হতে হবে মানুষকে ভালোবাসতে হবে দেশকে ভালোবাসতে হবে দেখুন তো এই রকম লোক আমাদের দেশের বড় বড় সেক্টরে আমরা পাই কিনা যদি পাওয়া যেত তাহলে বিগত কয় বছরে ব্যাংক লুট শেয়ার বাজার লুট ব্যাংকের সোনা গায়েব খনিজ কয়লা গায়েব খনির কয়লা গায়ব দেশের মানুষ গায়েব নারীর ইজ্জত গায়েব এসব কি জাতি দেখেনি দেখেছে এছাড়া জাতি কন্টিনিউ দেখে চলেছে অভদ্র অফিসারদের অমার্জিত মুখ্য একেবারে গন্ডমূর্খ আবার বিড়িখোর গাঁজাখোর মদখোর নারীবাজ লুচ্চা চোর ডাকাত মাতাল মিথ্যুক দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার ধর্ষক নৈরাজ্য সৃষ্টিকারী নেশাখর আছে এরাই আবার সাংসদ এদের অধিকরা এইসব চরিত্র ধারণ করে চলে আছে ধারণ করে আছে আবার দেশপ্রধান যখন শুরুতে এসেছিলেন তিনি কি বলেছিলেন মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে প্রধানমন্ত্রী ঠিক একই কথা সেই যুগের পশ্চিম পাকিস্তান আর আজকের পাকিস্তান সেখানে একই কায়দায় পাকিস্তান সরকার চলবে মদিনার আদর্শে ইমরান খান মুখে বলতে তো সমস্যা নেই সমস্যা হচ্ছে করে দেখাতে হবে আর যখন করে দেখাবে না তখন এই যে নেতারা ভোটের আগে হাতে তসবি নিয়েছিল মাথায় টুপি পরেছিল পাঞ্জাবি পরেছিল আর নারীরা হাতে তসবি নিয়ে হিজাব পরে ভোট চেয়েছিল তারা যখন কথা এবং কাজে এক থাকে না তখন সংসদে দাঁড়িয়ে একজন সাংসদ কি বলছে মানুষ স্পিকার এই ব্যাংকের টাকা কাটা থেকে শুরু করে বিভিন্ন কারণে আপনার লোক আমাদের বিপক্ষে কিন্তু কথা সঠিক বলেছেন খারাপ বলেনি তা আমাদের দেশে সংসদ সদস্যদের মধ্যে এমন সাংসদও আমরা দেখেছি যারা বানান করে বাংলাও পড়তে পারে না তো বাংলাদেশে শিক্ষার প্রভাব যদি আমরা দেখি যারা ফার্স্ট ক্লাস পায় তারা ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হয় যারা সেকেন্ড ক্লাস পায় তারা এম করে অ্যাডমিনিস্ট্রেটর মিনিস্ট্রেটর হয়ে ফার্স্ট ক্লাসদের পরিচালনা করে যারা থার্ড ক্লাস পাস তারা পলিটিক্সের দিকে যায় আর উপরের এই দুই দল লোকদেরকে পরিচালনা করে যারা ফেল করে তারা আন্ডার ওয়ার্ল্ডে চলে যায় আর উপরের তিন দলকে তারা পরিচালনা করে আর একেবারে যারা মেধাহীন ধান্দাবাস যারা ধর্মগুরু আগুনখর বক্তা ইরা সামান্য ধর্মের কিছু পড়ে সবাইকে ধোকা দেয় আর এইভাবে আমাদের দেশটি চলছে কখনো তারা রোড ব্লক করে কখনো তারা বিশ্ব ইস্তেমার নামে ঢাকা শহরকে অচল করে দেয় আখিরি মোনাজাতের সময় আমি দুই হাজার তেরোতে ছিলাম এই দুই হাজার চোদ্দোতে ছিলাম দুই হাজার চব্বিশে ছিলাম দুই হাজার চব্বিশে আখিরি মোনাজাতে আমি নিজেই যে কষ্ট পোহায়ছি এবং অন্যান্য মানুষের মুখ থেকে যে সমস্ত শুনেছি তা কখনো ভোলার নয় অথচ কোরআনের তিন বছর আলে ইমরানের একশো উনচল্লিশ আয়তে আল্লাহান নিরশ হয়েও না দুঃখ দুঃখিত হয়েও না তোমরাই জয়লাভ করবে যদি তোমরা বিশ্বাসী হও তো এখন কোরআনের কথা কোরানেই রয়ে গেল কোরআন আমাদেরকে পঁচিশ নম্বর সুরাল ফুরকানে তেষট্টি নম্বর আয়াতে বলছে নম্রভাবে চলাফেরা করতে হবে এবং মূর্খদের থেকে একটু দূরে থাকতে হবে এদেরকে এড়িয়ে চলতে হবে রহমানের বিশেষ বান্দাদের হচ্ছে এই সিফাত ওয়াইবাদুর রহমান আল্লামসুনা আল্লাহনা কল উ সালামা আবার তিন নম্বর সর আল ইমরানের একশো চার নম্বর আয়াত আল্লাহ বলছেন তোমাদের মধ্যে এমন এক দল থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজে নির্দেশ দিবে আর অসৎ কাজে নিষেধ করবে এরাই হচ্ছে সফলকাম লোক তো আমরা সবাই কিন্তু জানি আমাদের মৃত্যু হবে এটি আমরা বিশ্বাস করি এটা লেলিন স্টালিন কার্ল মার্কস মহ এরা সবাই বিশ্বাস করেছিল সবাই চলে গেছে দুনিয়া থেকে হিটলারও ও মানুষ মেরেছে কিন্তু সেও বিশ্বাস করত। তা আমাদের দেশে অনেকেই সংসদ সদস্য ছিল সংসদ থাকার পরে অনেকের মৃত্যুতে তো তাদের গায়ের গোস্ত পর্যন্ত পাওয়া যায়নি তো মনে রাখবেন মৃত্যু মানে জীবনের শেষ নয় মৃত্যু মানে অন্তহীন জীবনের শুরু যারা উনিশশো সালে মুক্তিযুদ্ধ করেছিল তাদের অনেকেই চলে গেছে আবার উনিশশো উনসত্তরের গণ অভ্য অভ্যুত্থানে যারা কি বলে একত্রিত হয়েছিল তাদের অনেকেই চলে গেছে উনিশশো ছেষট্টি সালের ছয় দফা আন্দোলন যারা একত্রিত হয়ে করেছিল তাদেরও অনেকেই চলে গেছে উনিশশো বাষট্টি শিক্ষা আন্দোলন উনিশশো ছাপ্পান্নর শাসনতন্ত্র আন্দোলন উনিশশো চুয়ান্ন যুক্তিফ্রন্ট নির্বাচন উনিশশো ভাষা আন্দোলন তো যারা যারা করেছেন এদের অনেকেই চলে গেছেন কেউ কেউ হয়তো বেঁচে আছেন কোরআন আমাদের জন্য এমন একটি সংবিধান যে আল্লাহ তালার সার্বভৌমত্ব আইন বিধান এবং নিরঙ্কুশ কর্তৃত্বের ভিত্তিতেই দেশ সমাজ রাষ্ট্র এ সব বিশ্বের প্রত্যেকটি মানুষের সমস্যার সমাধান দেয় এখন আপনি আমি যদি রাজনীতিকে ঘৃণা করি সেটি করা ঠিক হবে না রাজনীতিতে ভালো এবং যোগ্য মানুষরা কাজ করার সুযোগ না পেলে রাজনীতি অনেক ক্ষতিগ্রস্ত হবে সেটি আমরা আমাদের দেশের জন্যই উপযুক্ত একটি মাঠ দেখতে পাচ্ছি আমাদের সবার উচিত উত্তম রাজনীতির সাথে নিজেরা সম্পৃক্ত হওয়া এবং অন্যদেরকে উৎসাহ দেওয়া এটি আমাদের উচিত আজকের যারা মৌলবী সমাজ রয়েছে এরা ছাত্রদের সাথে দিতে চাচ্ছে না আর ছাত্রদের সাথে কেন দিবে না এর কারণ আছে আমাদের দেশে আহমদ শফি সাহেব তিনি হেফাজতের প্রধান ছিলেন চলে গেছেন তিনি আবার কি বলেছিলেন কেউ কেউ বলছেন আমি আওয়ামী লীগ হয়ে গেছি আল্লামা শফি সাহেব বলেছেন তারা মিথ্যা কথা বলছেন তবে আওয়ামী লীগ হয়ে গেলেও কোনো আপত্তি নেই এটি দুই সালে প্রথম অক্টোবরে তিনি বলেছিলেন দাওয়ম হাটাজারি মাদ্রাসার এক অনুষ্ঠানে তো জুলফিকার আলী ভুট্টোর ইতিহাস যখন আমরা দেখি সেই যুগে উলামায় দেওবান মানে উলামায় কংগ্রেস যারা করতেন বিশেষ করে মুফতি মাহমুদ তিনি ছিলেন জুলফিকার আলী ভুট্টোর অতি ঘনিষ্ঠ আর তার সন্তান ফজলুর রহমান সাহেব বে ভুট্টোর খুব ঘনিষ্ঠ একইভাবে ভাবে শ্রীমতী ইন্দ্রার হয়ে যারা কাজ করেছিলেন তারাই দেওবানদের উলামায় কংগ্রেস দল যখন দেশ বছর হয় আমি তখন ছাত্র এই বছর একটা তার সৎসালা সৎসালার জলসাতে শ্রীমতী ইন্দ্রাকে আনা হয়েছিল এই উলামায় কংগ্রেস উলামায় দেওবানদের পক্ষে তিনি এসে আট দশ লক্ষ টাকাও দিয়েছিলেন যার টাকা দিয়ে টয়লেট তৈরি করা হয়েছিল সেই রওয়াকে খালেদের সামনে আমি নয় নম্বর রুমে থাকতাম এবং একটি টয়লেটের চাবি আমার কাছেও ছিল তো এই বিজেপি মার্কা শেখ হাসিনার সঙ্গে আমাদের দেশে উলামায় কংগ্রেসও রয়েছে উলামায় বিজেপি যারা বেরেলবি সমাজ তারাও রয়েছে সবাই রয়েছে তো আপনাকে আমাকে এই দেশের নাগরিকত্ব আল্লাহ দিয়েছেন কিন্তু আমরা সকাল উঠলে আমাদের সন্তানেরা স্কুলে যে এমন একটি গান গায় যে গানটি গেলে আপনার এই মাটিকে মা বলতে হয় আর এটি ইসলাম কখনো সম্মতি দেয় না এই নিয়ে আমাদের দেশে কারোর কোনো মাথা ব্যথা নেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রনাথের সেই পঁচিশ লাইনের কবিতার দশ লাইন এছাড়া আরেকটি জিনিস দেয় যেটি যেটি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারির নামে কিন্তু জিনিসটা দেওয়া হচ্ছে তিরিত্ববাদ যে তিরিত্ববাদের বেদিতে ফুল চড়াতে হয় যেটি আমাদের কালচার না আমাদের সভ্যতা না আর মাটিকে মা বলাও আমাদের সভ্যতা না আর এইভাবে আমাদের দেশে টাকা খরচ করে তৈরি করা হয়েছে যেন আমাদের সন্তানেরা

ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না তারা একে অপারের বন্ধু তোমাদের মধ্যে যে কেউ তাদের সাথে বন্ধুত্ব করবে সেই তাদেরই অন্তর্ভুক্ত হবে আল্লাহলাকে হিদায়তের পথ কখনো দেখান না তো আজ যারা আমাদের দেশের লোকেরা ভারতকে রাষ্ট্র হিসেবে মেনে নিয়েছে কেউ কেউ আবার স্বামী স্ত্রী বলে আবার বলে ভারতের সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক সেই ভারতের একজন বিশেষ ব্যক্তি ডক্টর সুব্রামণিয়াম স্বামী তিনি কি বলছেন তিনি বলছেন বাংলাদেশে দিল্লির শাসন প্রতিষ্ঠা করা হবে এখন এইভাবে আমাদের দেশে চলছে এবার কোটা আমি কিছু লোকের কথা আপনাদের শোনাব তার ভিতরে যেমন আমি এটা কোনোদিনই চাই না মেধা মাইনাস করে আমি মুক্তিযুদ্ধ করেছি বিদায় আমার ওই কোটা ই দিতে হবে চাকরি দিতে হবে মেধাকে বাদ দিয়ে তাহলে এখানে মেধার সৃষ্টি হবে না বাংলাদেশ অবশ্যই সত্য কথা বলেছেন তাতে কিঞ্চিত সন্দেহ নেই কিন্তু যারা আন্দোলন করে চলেছেন তাদের এই আন্দোলনের ভিতরে যে দুমুখ লোক নেই এমন কোন কথা কিন্তু না তো দুমুখ লোকদের থেকে আপনাকে আমাকে হার হাল বাঁচতে হবে হার হাল যদি না বাঁচতে পারেন তাহলে আপনাকে আমাকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে যেমন ধরুন আমরা যদি আমাদের দেশের যারা যারা সামান্য কটা টাকার কারণে টাকার কারণে কি করে নিজেদের ব্যক্তিত্বকে নিজেদের ব্যক্তিত্বকে যারা টাকার জন্য লুটিয়ে দেয় মনে রাখবেন দেখুন এই যুগে ইটাকে খুশি করার জন্য পনেরো লক্ষ টাকার একটা ছাগল কিনা এরকম দুর্নীতি বা ছেলে হয় ওদের ছেলেরা টানে গাঁজা

ঠিক হবে মুশকিল যারা এই আন্দোলনে আমি তাদের সকলকে সাধুবাদ জানাই সরকারি চাকরিতে কোটা পদ্ধ কোটা পদ্ধতি বাতিল এটা দুই সালের যে আন্দোলন ছিল সেটি আবার পুনর্বহন সহ মোট চার দফা দাবিতে কোটা আন্দোলনে কোটা বিরোধী আন্দোলনে এখন একটা নতুন সিস্টেম তৈরি করা হয়েছে বাংলা চলছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কেউ কেউ বুকে লিখে চলেছে ফ্রি কোটা অর ডাই তো বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোটা বিরোধী আন্দোলন হচ্ছে এটি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেটের ভাতের জন্য আন্দোলন নয় এটা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থীদের পেটের ভাতের এবং ভবিষ্যতের আন্দোলন এখন কতটুকু কামিয়াব সেটি আল্লাহ তালাই ভালো জানেন আবার কেউ কেউ বলছেন অবশ্য যে কোটার মুখে ঝাঁটা মারো যদি তুমি সৎ হাও অযোগ্যদের লাগাম টেনে যোগ্যদেরকে সুযোগ দাও ভালো তো মুক্তিযোদ্ধাদের থেকেও বেশি কোটায় চাকরি পায় অন্যান্য কোটাধারীরা যেমন কিছুদিন আগে বাংলাদেশ রেলওয়ে লোক নিয়োগ দেবে পঁচিশ জন সেখানে রেলওয়েতে চাকরিরতদের ছেলে মেয়েদের জন্য কোটাভিত্তিক নির্ধারণ করা আছে উনিশটি আসন মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য নির্ধারিত আছে তিনটি আসন আর সকল জনসাধারণের জন্য রাখা হয়েছে তিনটি আসন তাহলে চিন্তা করুন কি হবে কি হবে বিরোধী আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারা এগারোটা থেকে একটা পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে এতে মানুষের কষ্ট হচ্ছে কিন্তু কোটা সংস্কার আন্দোলন যখন শুরু হয় ছাত্রলীগ বিরুদ্ধে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের উপরে হামলা করে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সরকার কোটা বাতিল করে দিতে বাধ্য হয় ছাত্রলীগ আনন্দ মিছিল করে যেন তাদের কারণে কোটা বাতিল হয় যদিও তখন একটি কমিশন গঠন করে কোটা সংস্কার করা দরকার ছিল দাবিও তাই ছিল বাতিল নয় কিন্তু এই মুহূর্তে আজ দুই সাল এই যে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন আবার শিক্ষকদের পেনশন তো বাংলাদেশ কোথায় এসে দাঁড়িয়েছে আবার অনেকে বিভিন্নভাবে বক্তৃতা দিয়েই চলেছেন কেউ কেউ এমনভাবে বক্তৃতা দিচ্ছেন যে তাদের কথা বোঝা মুশকিল যদিও পিনাকি ভট্টাচার্য তিনি ভিপি নুর নিয়ে অনেক সুন্দর আলোচনা করেছেন আপনারা দেখেই নিতে পারেন আমাকে দেখানো দরকার নেই আবার কোটা বিরোধী আন্দোলনে মুখোমুখি দুটো পক্ষ রয়েছে তারা আবার কথা বলেই চলেছে চট্টগ্রামেও চলছে এইভাবে পুরা বাংলাদেশেই এটি ছড়িয়ে পড়ছে আবার সরকার এই যে আন্দোলনরত সন্তানদের নিয়ে যে সব কথাগুলো বলছে তার ভিতর একটি হচ্ছে উচ্চ আদালতের রায় অমান্য করে কোটা অমান্য করে কোটা বিরোধী আন্দোলন ঠিক নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন আবার রাজধানীর একদিকে কোটা বিরোধী আন্দোলন অন্যদিকে যানজটে নাকাল হয়ে আছে জনজীবন আর সারা দেশে কোটা বিরোধী আন্দোলনের চিত্র যদি আমরা বিভিন্নভাবে দেখি সেটি আমরা বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি আপনাদের দেখানোর দরকার নেই তো আমার প্রশ্ন হচ্ছে শুধু তরুণরাই আন্দোলন কেন করবে কেন হুজুররাও আসবে না কেন উলামায় কংগ্রেস এবং উলামায় বিজেপিরা আসবে না কেন উলামায় দেওবান্দ এবং ওলামায় বেরেলভি হেফাজত এবং তরিকতা আসবে না আবার এই আন্দোলনরত তরুণ যারা এদের পিতামাতা কিংবা বড় ভাই হিসেবে কেন তারা আসবে না যে এদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে এই আন্দোলনে তাদেরও সামিল হওয়া দরকার তো সময় এখন প্রতিবাদের ঘরে বসে থাকলে আর তামাশা দেখলে কোনো লাভ তো হবে না যার যার অবস্থান থেকে কোটা বিরোধী আন্দোলনে অংশ নিয়ে অপরাধীদের প্রতি হত করাই হচ্ছে আসল কথা কেউ কেউ আবার বলছেন যে সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে কোটাধারী নিপাত যাক মেধাবীরা মুক্তিপাত পাক খারাপ তো বলছে না আবার কেউ কেউ বলছেন কোটা বিরোধী আন্দোলন করে কোনো লাভ নেই কোটা বিরোধী আন্দোলন না করে বরং ফ্যাসিবাদ হাটাতেই আন্দোলন করা উচিত তাতে জাতির লাভ হবে ফ্যাসিজম পারলেই জাতির আসল মুক্তি আসবে। এখন উচ্চ আদালতের রায় অমান্য করে কোটা বিরোধী আন্দোলন ঠিক নয় আন্দোলনের নামে সময় নষ্ট করার যৌতিকতাও নেই প্রধানমন্ত্রী বলছেন আবার এই শিক্ষার্থীরা ট্রেন ট্রেনের যে মানে রেলপথ অবরোধ করা শুরু করেছে আবার বাস চলাচল তো বন্ধই হয়ে গেল তো চলমান কোটা বিরোধী আন্দোলন এবং রথযাত্রার কারণে ঢাকার অধিকাংশ রাস্তাতেই অত্যাধিক জ্যাম এর প্রভাবে মেট্রো রেলেও অতিরিক্ত যাত্রীদের চাপও দেখা যাচ্ছে এখন কি করতে হবে জাতির সামনে কি আসলে কি আমাদের দেশের ভিতরে রেল চলাচল শুরু করবে পাবে নাকি এ মানুষেরা তাদের ন্যায্য অধিকার না আসলেই কোটা আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রয়োজনীয় ধাপ এই দুইটা আলাদা না কোটা ট্যানজিট বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস এই সবগুলো আওয়ামী ফ্যাসিবাদের তৈরি করা সংকট এগুলিও আবার চিন্তা করতে হবে কোটা নিয়ে আন্দোলন আদালত বিরোধী হাসান মাহমুদ সাহেব বলছেন মানে তাদের ঘুম নেই আজ পাঁচ দিন হয়ে গেল বরিশাল পটুয়াখালী মহাসড়ক সেখানে অবরোধ বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলন চলছে এবং এই কর্মসূচি সবাই পালন করেই চলেছেন আবার অনেক বিশ্ববিদ্যালয়ের যারা বড় পর্যায়ে তারা আবার কি করছেন আন্দোলনের সাথে দিচ্ছেন আবার যারা দুমুখ নুরুল নুরুর মতো যারা তাদের কথাতে আবার কিছু কিছু মানুষ চিন্তা করছে যে এ কোন দিকে নিয়ে যাচ্ছে যেভাবে পিনাকি ভট্টাচার্য তাকে মানুষের সামনে তুলে ধরেছেন তো লক্ষ্য বেকারের সর্বশেষ বিশ্বাসটাও যদি হারিয়ে যায় তো কি হবে কোটা বিরোধী আন্দোলন করে দিন শেষে মামা খালুদের স্বাধীন বাংলাদেশ এখন আপনি আর আমি যদি একটু চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের দেশে যারা আজ গোপনে ভারতের সাথে চুক্তি করেই চলেছেন একের পর এক যারা একটু সত্য কথা বলতে চেয়েছিলেন শাহেদ হোক আবার পিনাকি হোক অথবা অন্যান্য যারা ভিন দেশে বসে আছে এরা সবাই চেষ্টা সাধনা করে চলেছেন কথা বলছেন এখন যারা মেধা শক্তিতে চাকুরি পেতে যাদের আপত্তি তাদের জন্য বুদ্ধি প্রতিবন্ধী কোটা চালু করা উচিত হবে কিন্তু মনে রাখবেন বাংলা ব্লকড কর্মসূচির ডাক দিয়েছে যারা কোটা বিরোধী তারাই কিন্তু আন্দোলনকারী তো আপনাকে আমাকে বিধানকে একটু জানতে হবে এবং পৃথিবীতে আপনার এবং আমার আসার আসল যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য কিভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে সেজন্য আমাদের চিন্তা করতে হবে ভারতের পণ্য বয়কটের ডাক যেটি দেওয়া হয়েছে ভারতের যেসব জিনিস খেলে আপনার এবং আমার শারীরিক ক্ষতি হবে আবার আমাদের দেশেও যারা ভেজাল পণ্য বিক্রি করেন তাদের তাদেরটাও বয়কট করতে হবে তো এইভাবে বয়কট করতে করতে যদি আপনার আমার পঞ্চাশ ষাট সত্তর বছর চলে যায় তাহলে একটু চিন্তা করে দেখুন আমরা আসলে কোথাও বিশাল আকারে ভুল করছি আর সেইটি হল গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং মূল্যাতন্ত্রের এই কনস্টিটিউশনের বিপরীত সত্য কনস্টিটিউশনের দিকে আমাদের একটু চিন্তা করতে হবে যে আসা যায় কি না আর আমি এটি আপনাদের সকলকে দাওয়াত দিতে চাই অন্তত আসুন আমরা সবাই রব্বানি সিস্টেমের দিকে একটু ফেরত আসি আর নিজেদের শিক্ষাকে সুশিক্ষায় পরিণত করে আমরা যেন দেশকে আগে নিয়ে যেতে পারি আর প্রত্যেকটি সেক্টরে যেন যোগ্য লোকেরা এসে বসতে পারে সেই জন্য আমাদের যা সব করা দরকার সেগুলি কন্টিনিউ করে যেতে হবে তাছাড়া আর তো উপায় নেই কারণ যাদের হাতে দেশ তারা আজ ভিনদেশীদের গুলাম বিশেষ করে ভারতের আবার কেউ চায়নার কেউ আমেরিকার কেউ ইউরোপের আবার কেউ অন্যান্য দেশের আল্লাহ এদের সবার কুচাল থেকে চাল থেকে আমাদেরকে অন্তত একটু বাঁচিয়ে রাখুন